নমস্কার বন্ধুরা, আমি চন্দন রায়। আর আজকে তো বুঝতেই পারছেন আমি কি নিয়ে একটা রিভিউ করছি। এটা একটা দেশওয়ার্ডের মনোপ্যানেল, সেল আমেরিকান। হ্যাঁ, এটা সেল আমেরিকান একটা মনোপ্যানেল। তো ওই প্যানেলটার হচ্ছে আজকে একটা রিভিউ করব। রিভিউতে আপনাদের দেখাবো যে প্যানেলটা কতটুকু ভালো এবং কতটা মানসম্মত। তো এই প্যানেলটার কিছু দিক আমার কাছে খুব ভালো লেগেছে, সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করার জন্য হচ্ছে আজকে রিভিউটা করছি। তো আপনারা দেখতে থাকেন আমার সাথে, আর আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে প্যানেলটা কতটা ভালো। একটু দেখানোর চেষ্টা করি আপনাদের, বক্সটা অনেক বড় হয়, এটা একটু কষ্টকর। এটা হচ্ছে আপনার একটা 150 ওয়াটের মনোপ্যানেল। এটা হচ্ছে একটা 150 ওয়াটের মনোপ্যানেল, এবং এই প্যানেলটা বডিটা হচ্ছে খুব স্ট্রং। এই বডিটা প্রচুর স্ট্রং, আদার যে প্যানেলগুলো আছে আমি দেখছি ওই প্যানেলগুলোতে কিন্তু এতটা স্ট্রং বডি আমি কখনো দেখি নাই। তো একটা বিষয় হচ্ছে আপনাদের আমি দেখানোর চেষ্টা করি, দেখেন এই জায়গাটা একটু দেখেন, এই জায়গাটা একটু ফলো করেন। মনো 150 ওয়াট, এটা কিন্তু গ্লাসের ভিতরে স্টিকার করে দেয়া এবং সেল আমেরিকান ভিতরে রাখা আছে, এখানে একটা বার কোড দেওয়া আছে। তো এই বিষয়টা আপনারা একটু দেখেন, এই প্যানেলের সেলগুলো কত নিখুঁত, একদম মানে খুব দারুণ। এবং আরেকটা জিনিস দেখাই আপনাদের, এই যে দেখেন এটা জাংশন বক্সটা একটু দেখেন। আর এই ক্যাবেলটা আমার কাছে বেশি ভালো লেগেছে, ক্যাবেলটা এই জাংশন বক্সের সাথে ফিক্সড করে দেওয়া আছে, আদার যে ক্যাবেলগুলো হয় সেটার সাথে কিন্তু আপনার এই ক্যাবেলটা দেওয়া থাকে না। তো এটার সাথে কিন্তু এটা ফিক্সড করা আছে। তো এই যে জাংশন বক্স, এবং আপনাদের আমি আরেকটা জিনিস দেখাই, এটার পুরাটা আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো একটু রোদের জন্য ঝামেলা হতে পারে। এটা 150 ওয়াট, এবং শর্ট সার্কিট বলছে 8.33 এম্পিয়ার, এবং ওপেন সার্কিটে এখানে বলছে 21.6। হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটা মিনিটের জন্য এখানে একটু ধরি, আপনারা একটু দেখে নেন। হ্যাঁ, বরাবরের মতন অন্য প্যানেলের মতন এইখানটা কিন্তু আপনার বার কোডটা দেওয়া থাকে। হ্যাঁ, তো বন্ধুরা আমি আদার্স অন্য যে জাংশন বক্সগুলো দেখেছি অন্য অন্য প্যানেলে, কিন্তু এত বড়টা আমি কখনো দেখিনি। তো এই জাংশন বক্সটা আমি একটু খুলে আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে বোধ হয় একটু ভালো হবে, তাহলে আপনাদের ভিতর থেকে একটা অভিজ্ঞতা আসবে। ও মাই গড, বাইপাস ডায়োডগুলো আপনারা দেখছেন আদার্স প্যানেলে, আমার দেখা দৃষ্টিতে আমি এইভাবে কখনো কোনো প্যানেলের বাইপাস ডায়োড দেখিনি। তো আপনারা দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 12টা বাইপাস ডায়োড ব্যবহার করেছে। আদার্স প্যানেলে সর্বোচ্চ 2টা বা 3টা বা 4টা ব্যবহার করে। তো এইখানে আমি দেখতে পাচ্ছি হচ্ছে আপনার 12টা বাইপাস ডায়েট, এবং এটা এখানে ওরা বলে দিয়েছে যে এটা, হ্যাঁ, IP65 রেটিং, এটা কিন্তু ওয়াটার প্রুফ, ধুলা এবং ডাস্ট কোনোটাই যাবে না। সেটার জন্য হচ্ছে আপনার এই যে অংশটা এটা দেখতে পাচ্ছেন, এটার জন্য কিন্তু আপনার ভিতরে ধুলাটা যাবে না। তো জাংশন বক্সটা আপনাদের দেখাইলাম, দেখেন এটার পরিস্থিতিটা কি, এখানে 12টা বাইপাস ডায়েট ইউজ করছে, আদার্স যে প্যানেলগুলো থাকে সেটাই সর্বোচ্চ 1টা বা 2টা বা 3টা। তো বন্ধুরা আমি এই প্যানেলটাকে চেক করার জন্য হচ্ছে আমি একটা রিক্সা অথবা বলেন যে ভ্যান, সেটার একটা ব্যাটারি নিয়েছি। এটা 150 এম্পিয়ার। তো এখন হচ্ছে আমরা এই প্যানেলটা লোড টেস্ট দিয়ে দেখবো যে এটা কতটা ভালো পারফরমেন্স করছে। তো এটার গায়ে যেহেতু 150 ওয়াট লিখছে, তো আমরা চেষ্টা করবো যে এটা 150 ওয়াট আছে কিনা। তো বন্ধুরা হচ্ছে আমি এখন এই প্যানেলটার লোড টেস্ট করে দেখবো যে এটা কতটা ভালো পারফরমেন্স করছে। তো আমি একটু দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে আমার মিটার, লোড মিটার। এখানটা হচ্ছে আগে আমি একটু কানেকশনটা দিয়ে নেই, কারণ যেহেতু এটার সাথে একটা ক্যাবেল আছে, দুঃখের বিষয় হচ্ছে এই ক্যাবেলটা আমার কাছে নেই, যার জন্য হচ্ছে আমি এটা ওইভাবে ক্লিপিং করে দেখানো সম্ভব হচ্ছে না, যার জন্য হচ্ছে আমি এটার প্রবেশ পথে দিয়ে হচ্ছে আমি চেষ্টা করব যেটার কতটা লোড ব্যবহার উপযোগী। তো আমার কাছে দেখা দৃষ্টিতে মনে হলো যে এই প্যানেলটা খুবই ভালো, কারণ এটার সেলগুলো খুব দারুণ। এবং আরেকটা জিনিস আমি হয়তো বলা হয় নাই, আমি আরেকটা জিনিস আপনাদের একটু বলি, এই বিষয়টা একটু দেখেন, অন্য অন্য প্যানেলে থাকে হচ্ছে কয়টা, 1, 2, 3, 4, 5, 6, এটা কিন্তু 6 বাসবার, এবং এটা হচ্ছে ফুল কাঠ, এটা কিন্তু হাফ কাঠ না, এটা ফুল কাঠ। তো এখন হচ্ছে আমি আপনাদের একটা বিষয় দেখানোর জন্য একটু চেষ্টা করি, ব্যাটারিটাকে একটু ঘুরিয়ে নিয়ে এদিকে, তাহলে মনে হচ্ছে একটু সুবিধা হবে। তো বন্ধুরা আমি হচ্ছে আমার লোড মিটারটা আমি আগে টেস্ট করে দেখবো এটা থেকে কেমন আউটপুট পাওয়া যাচ্ছে। তো এটাকে আমি আগে
পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভটাকে সংযোগ করে নেই। এই যেহেতু এটার ভিতরে খেরগুলো অনেক মোটা, তো এই জন্য আমার একটু প্রেসার দিয়ে হচ্ছে এটাকে আমার ট্রাই করতে হবে। তো এটা পড়ে গেল, এটাকে সম্ভবত আমার হাত দিয়ে ধরে রাখতে হবে। যাক, তো বন্ধুরা একটা বিষয় আপনারা একটু দেখেন, এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে কত, 19.45 এবং বোল্ট 19.45। তো হয়তো বোধ হয় আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি ভাবে, রোদ থাকার কারণে হয়তো একটু প্রবলেম হতে পারে, আমি একটু এদিকে নিয়ে দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে 19.38, 45, 50 আসছে। তো এটার এখন হচ্ছে আমরা লোডটা টেস্ট করে দেখব যে আদৌ এটা কতটা লোড ক্যাপাসিটি নিচ্ছে। তো একটু অপেক্ষা করুন, আমি ব্যাটারি কানেকশনটা একটু করে নিই। প্রচুর পরিমাণে গরম, আজ গরম থাকার কারণে কিন্তু শরীর দিয়ে প্রচুর পরিমাণে ঘাম বেরোচ্ছে। তো আমি ব্যাটারির নেগেটিভ অ্যান্ড নেগেটিভ এবং পজিটিভে পজিটিভটাকে কানেকশনটা করে নেই, তাহলে বিষয়টা একটু ভালো বুঝতে পারবো। তো এইখানে আমার যেহেতু ছোট ছিল তারটা, যার জন্য আমি ওইভাবে হচ্ছে ঘামে মিটারটা ভিজে যাচ্ছে। আচ্ছা, এইবার এখান থেকে এটা একটু ট্রাই করি। এইভাবে যদি আমি ব্যাটারির সাথে একটু ক্লিপিং করে দিই, তার মধ্যে একটু ভালো থাকবে, পড়বে না আশা করি। এই তারটা একটু ছোট হওয়ার কারণে একটু ঝামেলা হচ্ছে আমার। তো আমি এইভাবে একটু তারটা ক্লিপিং করে ধরলাম, ধরে হচ্ছে আমি ট্রাই করতেছি। এখানে 19.26 এবং লোডে আসছে কত, এটা একটু দেখার বিষয়। তো দেখেন, এখানে লোডে পাচ্ছে হয়তো আমার প্যানেলটা যে ডিগ্রিতে থাকার কথা ওই ডিগ্রিতে নেই। তো আমি একটু প্যানেলের ডিগ্রিটাকে একটু পারফেক্ট করে নিয়ে আমি আপনাদের পুনরাবার দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি প্যানেলের ডিগ্রিটা একটু বাড়িয়ে দিয়েছি। তো একটু বাড়ালে দেখেন, যদি আমি একটু বাড়াই, আমার প্যানেলের ডিগ্রিটা পারফেক্ট ছিল না, যার জন্য একটু কম আসছিল। তো এবার লোড টেস্ট দিয়ে দেখবো যে প্যানেল থেকে আমি কতটা লোড পাচ্ছি। তো দেখেন, আমার একটু উঠানোর পরে কিন্তু আমার লোডটা ভালো দিচ্ছে। এখানে আমার এম্পিয়ার আসছে হচ্ছে 4.4, ধরেন 4.5 এম্পিয়ার এবং 21.2, এবং ওয়াট পাচ্ছি কিন্তু আমি 56। 150 ওয়াট প্যানেল থেকে কিন্তু আমি অনলি 56 ওয়াট জেনারেট হচ্ছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, মাত্র 56 ওয়াট পাচ্ছি। কারণ এই প্যানেলের ডিগ্রিটা একদম পারফেক্ট নেই, যার জন্য হচ্ছে এটার এই প্রবলেমটা হচ্ছে। তো বিষয়টা বুঝতে পারছেন? তো প্যানেলটা আমার দেখা দৃষ্টিতে খুব ভালো মনে হয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে প্যানেলটা খুবই ভালো। এবং হয়তো এখন রোদ নেই, কারণ এখন বিকাল প্রায় 5:30 মতো বাজে, তো যার জন্য এখন এই অ্যাকুরেটভাবে এটাকে নির্ধারণ করা যাচ্ছে না। তো এটার টেকনোলজি এবং এটার যেই ইগুলা দেওয়া আছে সেগুলো দেখে আমার কাছে মনে হয়েছে যে এটা সবথেকে বেস্ট একটা প্যানেল। তো বন্ধুরা আরেকটা জিনিস আপনাদের আমি দেখাই, এটা কিন্তু জার্মানির টেকনোলজি, দেখতে পাচ্ছেন এই প্যানেলটা হচ্ছে জার্মানির টেকনোলজি এবং এটা 100% মোনো। তো এটার সেলগুলো কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে এবং এটার বডিটা কিন্তু খুব স্ট্রং। তো বন্ধুরা এত সময় আপনারা বুঝতে পেরেছেন এই প্যানেলটার রিভিউটা কতটা কেমন এবং এটার জিনিসগুলো আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। তো প্যানেলটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে আদার্স প্যানেলগুলো থেকে। তো এই প্যানেলটা যদি আপনি পারফেক্ট অনুযায়ী পারফেক্ট অ্যাঙ্গেলে যদি সেট করতে পারেন, তাহলে এটা থেকে আপনি ভালো একটা আউটপুট পাবেন, এতটুকু বলতে পারি। তো আদার্স প্যানেলগুলো থেকে এটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। তো অবশ্যই রিকমেন্ড করবো এই প্যানেলটা। এবং প্যানেলটা আমি কোথা থেকে ক্রয় করেছি সেটার আমি ডিসক্রিপশন বক্সে নাম্বার এবং ওনাদের অ্যাড্রেসটা দিয়ে দিব, যদি আপনারা চান সেখান থেকে আপনারা এই প্যানেলটা কিনে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামনে আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে।